हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आम्रा बांगालीरा माछ खेते खूब भालोबासी, आर सेटा जदि रुई माछ हय ताहले तो कोनो कथाई नेई। आज के आमी आपनादेर साथे शेयर करे नेब रुई पोस्त। एटा खूब सहज एकटि रेसिपी एवं बाड़ीते थाका किछु सामान्य उपकरण दिएई एई रेसिपिटी बानिये नेवा जाबे खूब ताड़ाताड़ी। आर एटा खेतेओ खूब सुस्वादु हय, গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি হচ্ছে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রুই পোস্ত বানানোর জন্য আমরা এখানে 4 পিস রুই মাছের গাদা নিয়ে নিয়েছি, লাগছে সর্ষের তেল, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে টমেটো কুচি, লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া আছে, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে লবণ। প্রথমে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম, মাছ পোস্তে হলুদ না ব্যবহার করলেও হবে আর দিলে খুব সামান্য পরিমাণ ব্যবহার করবেন। এবার আমরা মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা তুলে নিচ্ছি, আরো 2 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে তুলে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম।
টমেটো আর পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। পোস্তটা ভাজা হয়ে গেছে, আমরা আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। ভালো করে উল্টে পাল্টে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে এটাকে। মাছ পোস্তটা হয়ে গেছে তৈরি, এবার আমরা এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করব। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।